আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোত্তম হাদিসের গ্রন্থ কয়টি? সমাজে জানানো হচ্ছে সহিহাইন, আসহু বাদা কিতাবিল্লাহ, বুখারি এবং মুসলিমের ব্যাপারে। আবার অনেকে সিহাহ সিত্তার ব্যাপারে বলছেন, অনেকে কুতুবে আরবার ব্যাপারে বলছেন, আরও অগণিত গ্রন্থ হাদিসের গ্রন্থ এই পৃথিবীতে রয়েছে। মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, এইভাবে ভরা হাদিসের মার্কেটে। এবং ভারতের অনেক মুসান্নিফিনরা এই সিহাহ সিত্তাকে সামনে রেখে শত শত হাদিসের গ্রন্থ রচনা করে গেছেন। তো কোরআনের দৃষ্টিতে আমরা জানতে চাই সর্বোত্তম হাদিসের গ্রন্থ কয়টি এবং কোনটি। কোরআনে যদি আমরা দেখি 39 নম্বর সূরা আজ-জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। তাই আল্লাহ কোরআনের 68 নম্বর সূরা কলম 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাদারনি ওয়ামাই ইউকাদিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহু মিন হাইসু লা ইয়ালামুন, তাহলে এই হাদিসকে যারা মিথ্যা জানবে তাদের সাথে আমাকে একটু বুঝে নিতে দাও, আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করবো যে ওরা কিছুই টের করতে পারবে না। এই হাদিসকে যারা মিথ্যা জানবে তারা সবাই এই পৃথিবীতে মিথ্যা হাদিসের উপরে ইমান রাখে, কারণ সত্য হাদিস একটি, আহসানুল হাদিস সর্বোত্তম হাদিস, এর ভিতরে কোনো একটি কথা জয়ীফ নেই, কোনো একটি কথা ভুল নেই, কোনো একটি কথা সন্দেহ নেই, এর ভিতরে প্রত্যেকটি হাদিস সন্দেহ মুক্ত, এর ভিতরে প্রত্যেকটি হাদিস জয়ীফ মুক্ত, প্রত্যেকটি হাদিস ভুল মুক্ত, সন্দেহ মুক্ত। আর এর মোকাবেলায় যত হাদিসের গ্রন্থ রয়েছে সেগুলিতে শুধু সন্দেহ আর সন্দেহ রয়েছে, এমনকি যে প্যারাগ্রাফ আপনি পড়বেন সেটাও সন্দেহযুক্ত। তাই 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ রয়েছে, মাইয়াশতারি ইল্লাহু আল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়াইত্তাখিযাহা উযওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন, মানুষের মধ্য থেকে একদল মানুষ তারা বেহুদা হাদিস কিনে বেড়ায়, বিক্রি করে বেড়ায়, লিখে বেড়ায়, প্রিন্ট করে বেড়ায়, প্রচার করে বেড়ায়। তো আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন, কঠিন সাজায় দণ্ডিত করবেন, আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু মুসলিমরা একটি আহসানুল হাদিসের গ্রন্থ মানে, আর এই হাদিসকে তারা কখনো মিথ্যা জানে না। আর বাকি যত হাদিস রয়েছে টোটালি সমস্ত হাদিসগুলি মিথ্যা।